এই ভিডিওতে আমরা কথা বলবো আহসানগঞ্জ টু সান্তাহার ইন্টারসিটি ট্রেন শিডিউল এবং টিকিট প্রাইস নিয়ে। এই রুটে চলাচলকারী চারটি ট্রেনের নাম আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে রূপসা এক্সপ্রেস, দেন হচ্ছে তিতুমির এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস এবং লাস্ট ওয়ান বাংলাবান্ধা এক্সপ্রেস। রূপসা এক্সপ্রেসের ট্রেন কোড নাম্বার হচ্ছে 727। এই ট্রেনটি থার্সডে বন্ধ থাকে, এছাড়া বাকি সপ্তাহে ছয় দিনে চলাচল করে। এর ডিপার্চার টাইম হচ্ছে 12:41, অর্থাৎ এটি দুপুর 12:41 আহসানগঞ্জ স্টেশন ছেড়ে আসবে এবং দুপুর 13:10, তার মানে হচ্ছে 1:10 এটি সান্তাহার স্টেশনে এসে পৌঁছে যায়। তিতুমির এক্সপ্রেসের নাম দেখতে পাচ্ছি, যা ট্রেন করেছে 733। এটি বুধবার দিন বন্ধ থাকে। এর ডিপার্চার টাইম সকাল 8:17 এবং এর অ্যারাইভাল টাইম হচ্ছে 8:45, অর্থাৎ সান্তাহার স্টেশনে আসার টাইম সকাল 8:45। দ্রুতযান এক্সপ্রেসের ট্রেন কোড 757, এর কোনো বন্ধের দিন নেই। এটির ডিপার্চার টাইম রাত 12:52 এবং রাত 1:15 এটি সান্তাহার স্টেশনে এসে পৌঁছে যাবে। বাংলাবান্ধা এক্সপ্রেস দ্য লাস্ট ওয়ান, এটির ট্রেন কোড হচ্ছে 803। এই ট্রেনটি শুক্রবার দিন বন্ধ থাকে, বাকি ছয় দিন চলাচল করে। এর ডিপার্চার টাইম রাত 23:16, তার মানে হচ্ছে রাত 11:16 এবং এটি পৌঁছে যায় ঠিক 12:00 সান্তাহার স্টেশনে। তো এই ছিল আহসানগঞ্জ টু সান্তাহার স্টেশনের ট্রেন শিডিউল। এখন আমরা একটু দেখে নিব ট্রেনের টিকিট প্রাইসগুলো কেমন হয়। ক্যাটাগরি ওয়াইজ এখানে সিটের বেশ কিছু ভেরিয়েশন আছে। একটা হচ্ছে শোভনের খরচ পড়বে 45 টাকা, শোভন চেয়ারের খরচ পড়বে 50 টাকা, ফার্স্ট সিটে 90, ফার্স্ট বার্থে হচ্ছে 110। স্নিগ্ধার দাম আছে 100 টাকা, এসি 110 টাকা এবং এসি বার্থের খরচ পড়বে 130 টাকা। তো এই ছিল আজকের আহসানগঞ্জ টু সান্তাহার ট্রেন শিডিউল এবং টিকিট প্রাইসের বিস্তারিত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ। আমাদের কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ট্রেন সংক্রান্ত সকল আপডেট পেতে ভিজিট করতে পারেন portalsbt.com।